বন্ধুরা, এটা এমনই একটা জিনিস যেটা আমার কথা শুনে যদি এই রকম ভাবে মাখতে পারো না, তোমার মুখ থেকে সমস্ত কালো দাগ উঠে গিয়ে রং হয়ে যাবে ভীষণই ফর্সা আর উজ্জ্বল। বন্ধুরা, আমি সুপর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। এবার যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমাদের স্কিনের মধ্যে হাজারো সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমত, আমাদের স্কিন মাঝের মধ্যে খুব তাড়াতাড়ি রুক্ষ, শুষ্ক আর আনইভেন হয়ে যাচ্ছে। স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না। আমরা সকলেই চাই আমাদের স্কিন যাতে সবসময় হেলদি আর গ্লোয়িং থাকে। তাই নিজের ত্বককে অল টাইম হেলদি আর গ্লোয়িং রাখার জন্য প্রথমত আমাদের বারবার ফেস ওয়াশ করলে চলবে না। দিনে অন্তত পক্ষে 1 থেকে 2 বার ফেস ওয়াশ করলে এনাফ। তার বেশি ফেস ওয়াশ করলেই কিন্তু স্কিন থেকে ন্যাচারাল অয়েলটা বেরিয়ে যাবে আর আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই ফেস ওয়াশের পরিবর্তে কি এমন ইউজ করবে যার ফলে তোমার স্কিন ডিপ ক্লিন হয়ে যায়, একই সাথে সফট অ্যান্ড ময়েশ্চারাইজ থাকে? তবে চলো আর দেরি না করে ডায়েট ভিডিওতে যাওয়া যাক। আমি আজ তোমাদের সাথে এমনই একটা ক্লেন্সার শেয়ার করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এই শীতকালে স্কিনকে পরিষ্কার করার ক্ষেত্রে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। সত্যি বলতে দেখো, এখনকার দিনে কম বেশি আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে চাই নিজের ত্বককে অল টাইম ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে রাখতে। তার জন্য কিন্তু আমাদের এই সামান্য জিনিসটা ব্যবহার করতে হবে। এটা সত্যি ভীষণই সামান্য একটা জিনিস, কিন্তু এর গুণাগুণ যদি বলি বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে কাঁচা হলুদ, যেটা তোমরা মাত্র 5 থেকে 10 টাকায় ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে। কাঁচা হলুদ যদি আমরা রেগুলার খেতে পারি খালি পেটে, মানে এমটি স্টমাকে, আমাদের যেমন পেট ক্লিয়ার থাকবে তেমনই কিন্তু স্কিন ভিতর থেকে গ্লো করবে। কিন্তু হ্যাঁ, এই কাঁচা হলুদকে কিভাবে মাখলে বাইরে থেকে তোমার স্কিন ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কাঁচা হলুদটাকে ছাড়িয়ে গ্রেট করে নেবে আর তার মধ্যে দেবে 3 থেকে 4 চামচ কাঁচা দুধ। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করতে হবে 1 থেকে 2 চামচ মতো বেসন, যেটা আমাদের প্রত্যেকের কিচেনে থাকে। নেক্সট দেবে আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কোকোনাট অয়েল, জাস্ট 3 থেকে 4 ফোঁটা। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেওয়ার পর ইনস্ট্যান্ট এটাকে পুরো মুখে, ঘাড়ে, গলায়, পিঠে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চ্যানেলটাকে রেগুলার ইউজ করতে পারো, মানে 7 দিনই ব্যবহার করতে পারো, তা না হলে অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন, মানে এভরি অল্টারনেট ডে করে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করতে হবে। অতি অবশ্যই কাঁচা দুধের সাথে মিক্স করে এটাকে মাখবে, তাহলে কিন্তু এর বেনিফিটটা ডাবল পাবে। যদি আমরা রোজ আমাদের মুখের মধ্যে কাঁচা হলুদকে এরকমভাবে মাখতে পারি, তাহলে তো কোনো সময় আমাদের স্কিনে ট্যান পড়বে না। আর যদি ট্যান আগে থেকে থেকেও থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তার সাথে যে কোটা ব্ল্যাক স্পট আছে, মানে পিগমেন্টেশন বলো, মেছেতা বলো, আনইভেন স্কিন টোন অথবা ব্রণর দাগ, সেগুলোকেও খুব তাড়াতাড়ি ফেড করতে সাহায্য করবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটাই ভীষণই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, তাই খুব ভালো করে এটাকে পুরো মুখে, ঘাড়ে, গলায়, পিঠে লাগিয়ে নাও। এটা কিন্তু ঘাড় আর পিঠ থেকে কালো প্যাচটাকে রিমুভ করতেও হেল্প করে। একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা এটাকে প্রত্যেকে ইউজ করতে পারি নিজের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করার জন্য। কারণ আমি এর মধ্যে দিয়েছি বেসন, যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, তার সাথে ডেড স্কিন সেগুলোকেও রিমুভ করে দেবে। স্কিন যাতে ময়েশ্চারাইজ থাকে তার জন্য কিন্তু আমি এর মধ্যে কোকোনাট অয়েলও দিয়েছি। তাহলে বুঝতেই পারছো এটা কতটা পাওয়ারফুল। তাই একদম স্কুল গার্লস থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তোমরা প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারো নিজের ত্বককে বাড়িতে বসে ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে তোলার জন্য। আশা করছি বিফোর আফটার রেজাল্ট অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে স্কিন কতটা গ্লো করছে, কতটা ফেয়ার দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা ডে টু ডে ব্যবহারে কিন্তু আমাদের রং সত্যিই ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।